আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত কুয়েত প্রবাসী কি বলবো কিছুই বলার নাই টিকটক আমাদের মাথায় কিভাবে জেকে বসেছে তার প্রমাণ এই ভিডিওটি যে ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে একজন বাংলাদেশি টিকটক ভিডিও তৈরি করার জন্য পৌরসভা জব্দকৃত একটি দামি গাড়ির গ্লাস ভাঙছে যেটাকে আমরা সিবিল বলেছিনি আমাদের দেশে এটার তেমন একটা প্রচলন পাওয়া যায় না এসব দেশে মাটি বালু বা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এই সিবিলগুলো ব্যবহার করা হয় আর এই সিবিল দিয়ে এই বাংলাদেশি টিকটক ভিডিও বানাচ্ছে তাও কোটি টাকার একটি গাড়ির গ্লাস ভেঙে সোশ্যাল প্ল্যাটফর্মে এই ভিডিওটি এরই মাঝে ছড়িয়ে পড়েছে টিকটক লাইকি ইদানিংকালে আবার নতুন এসেছে স্ন্যাক ভিডিও কি জানি নাম স্ন্যাক প্রথম অবস্থা আমি যখন শুনছি তখন আমার কাছে মনে হয়েছে সাপের ভিডিও আপনাদের মনে আছে ছোটবেলায় একটি ছোট ফোন আমরা ব্যবহার করতাম আমি দেখাচ্ছি এরকম নোকিয়ার ফোনগুলো আমরা স্ন্যাক ভিডিও গেমস খেলতাম কে কত পয়েন্ট করতে পারে আমি প্রথম অবস্থা মনে করছিলাম এটা স্ন্যাক ভিডিও কি জানি সাপের খেলা কিন্তু পরে শুনলাম যে এটা স্ন্যাক ভিডিও বা অ্যাপ্লিকেশন যেটা নিয়ে অবশ্য এখন বাংলাদেশে অনেক মানুষই অনেক টাকা ইনকাম করছে প্রবাসেও দেখা যাচ্ছে ইদানিং অনেকে বাসায় বসে বসে কিরে কি করে এলো সারাক্ষণ শুধু নিচের দিকে তাকায় আছে ভাই কি করেন পরে বলে যে ভাই ভিডিও দেখি কী লাভ বলতেছে ভাই এটা থেকে ইনকাম কি করেন সারাদিন আমার মতো স্ন্যাক ভিডিও দেখেন তাহলে আপনিও ইনকাম করতে পারবেন জি এই স্ন্যাক ভিডিও টিকটক লাইকি আমাদের মাথা কিভাবে খেয়েছে তার প্রমাণ হচ্ছে যে এভাবে আমাদেরকে কোটি টাকার সম্পদ নষ্ট করে গাড়ি ভাঙতে হবে আর সেই ভিডিওটা পোস্ট দিতে হবে আপনারা মনে করে দেখুন তো একটু একবার কি জানি নাগিনি ও সেটার মধ্যে আবার সাপ লুকিয়ে আছে ড্যান্স করে কুইতি দিনাত ছিটিয়ে টিকটক ভিডিও করে তিনজন প্রবাসী নির্বাসনে তাও আবার সেটি নিয়ে বাংলাদেশ দূতাবাসও বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তারপরও প্রবাসীদের ঘুম ভাঙেনি আর এরপরে ইদানিংকালের যে ঘটনাটি একজন সিরিয়ান নাগরিক কুয়েতি দিনারকে ছিটিয়ে একটি টিকটক ভিডিও পরিশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে আটক করে কুয়েত থেকে নির্বাসন আবারও টিকটক কুয়েতের আলোচনায় এখানে আর কোনো সিরিয়ান নাগরিক বা মিশুরি বা কুয়েতি নয় আমাদের জাতিবাই একজন বাংলাদেশি মাইগ্রেশন গবেষকরা সবসময় একটা কথা বলে একজন প্রবাসী ততদিন পর্যন্ত প্রবাসে সার্থক হতে পারে না যতদিন পর্যন্ত সেই প্রবাসী যে দেশে অবস্থান করছে তাদের সংস্কৃতি ধারণ করতে পারে না এই প্রবাসী ক্লিন কোম্পানিতে ডিউটি করে কত টাকা ইনকাম করে ৬০ দিনার বা ৮০ দিনার স্যালারি বা ১০০ দিনার টিকটক ভিডিও কি প্রয়োজন এখন সে সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী তাকে আটক করবে কুয়েত থেকে নির্বাসনে পাঠাবে দেশে আসে তার পিছনে স্বপ্নে বিভোর পরিবার পরিজন সন্তান বাবা মা আত্মীয় স্বজন তাদের কি হবে আমরা কেন এসব করছি কি জন্য করছি আমরা সত্যি জানি না দোহাই লাগে টিকটক লাইকি এসব স্বপ্ন ভেঙে বাস্তবতায় চলে আসুন সকাল হলে আমাকে রাস্তা ক্লিন করতে হবে আর ৩০ দিন ডিউটি করার পর আমার ব্যাংকের ৯০ দিনের স্যালারি আসবে বা ৬০ দিনের স্যালারি আসবে বা ১০০ দিনার আসবে সেই দিনারগুলো গুনে নিজের খরচের টাকা রেখে দেশেও পাঠাতে হবে আর এটাই আমার প্রবাস জীবন টিকটক লাইকি স্বপ্ন থেকে বেরিয়ে আসুন বাস্তবতায় মিলিয়ে ফেলুন নিজেকে সচেতন হন সতর্ক থাকুন ভিডিওটি শেয়ার করুন সোশ্যাল প্ল্যাটফর্মে যাতে করে কোনো একজন দেখে উপকৃত হতে পারে সচেতন হতে পারে মনে রাখবেন প্রবাসে আপনি একজন বাংলাদেশ আপনি ভালো কিছু করলে বাংলাদেশ আপনি খারাপ কিছু করলেও বাংলাদেশ